Look, this is the Eid gathering. No campaigning. Brothers, you guys have sold your soul. You guys have sold your soul. মারহাবান বিয়াল জামি আনা আখি সিলেটি মারহাবা বিকুম মাররাতান উখরা ফি কানাতি ইলাল ইউটিউব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন ইয়েতে আছি, এটা একটা পার্ক, পার্কের মধ্যে আজকে আমরা ঈদের দোমাত ফরাত আইছি সপরিবারে। তো আমার সাথে থাকুকা, আপনারা দেখাইলাম যে আমরা এখানে লন্ডন কীভাবে আমরা ঈদের দোমাত আদায় করি। তো সাথে থাকুক আমার, ইনশাল্লাহ আপনারা দেখাইয়া। Allah Ta'ala decided whatever Rasulullah sallallahu alayhi wa sallam says, we have to be happy with the decision Allah subhanahu wa ta'ala and the sharia and sunnah of Rasulullah sallallahu alayhi wa sallam. My dear respected brothers and elders, this Eid is all about sacrifice. Look, this is the Eid prayer. No campaigning. There is nothing else. No campaigning, no labor, no conservatives. You guys have set your soul to vote labor. The Imam asked for dua for Palestine. The Imam in the khutbah asked for dua for Palestine. The Imam asked for dua for Palestine. They have done dua for Palestine. Brother, you vote in Arab, you vote in the case. I agree with you, brother. I agree with you. How can you do dua for Palestine? We are not. Look. Look. Hey, Bispa. Look. That's all right. Okay. Come on, Allah. That's all right. যে এই মুহূর্তে আমি ইয়াতে আছি, এটা বন্দর বাজার আছি। তো ওইসবটা সিলেটের বন্দর বাজার না, এটা লন্ডনের বন্দর বাজার। তো আপনারা দেখাইলাম এখানে একটা কুরবানি দিছি, কুরবানির মাংস নেওয়ার লাগি আইছি। তো আমার সাথে থাকুক, খাওয়ালা দেখাইলাম আপনারা। দেখো কা, এটা বন্দর বাজার, এখানে মালিক আছে, তার লোকেও আলাপ করমু অবশ্য। ওই দেখো কা, তারা কুরবানি দেয়নি কেন, কুরবানি দেয়নি। তো আমরা কুরবানির মাংস নেওয়ার লাগিয়ে আইছি। আপনি তো কুরবানি উরবানি দেই নিয়ে করেন, বুঝে নেনি আর কিছু কইবানি আমার দর্শকের উদ্দেশ্যে। দমনকে একটা মিনিট আপনার আমি মাইক্রোফোন দিয়ে দরকার, এটা আতো রাখছি কথা কইতে। আসসালামু আলাইকুম। আপনি আমরা প্রসঙ্গা শুনি আপনি আইসেন, আমরা গরুর মাংস কুরবানি দেই, তাজা দেই, সব সময় খুব ভালো জিনিস দেই, আমরা ওয়েটও থাকে খুব বেশি ভালো, এরপরে বেরিয়েও দেই, অনেক দূরে দূরে থেকে মানুষ আইন এই আপনার কাছে কুরবানি দেন। আমরা প্রশংসা শুনিয়া একজনের আরজনের মাধ্যমে শুনিয়া প্রত্যেক বছর আমরা বাড়তেছি। আপনাদের দোয়া করবা সব বছর আপনার তরে খেদমত করতাম পারি আর সম্মানের সাথে আপনাদের দিতাম পারবো, একটা আমরা কামনা। তারা একমাত্র প্রতিষ্ঠান যারা আমি জানি আর কি, যারা তারা গরু দেই, পশিও দেই, ছাগলও দেই, এরপরে শিপও দেই, তারা এখন আমরা ক্লোজ টাইম হয়ে গেছে গিয়ে, আমরা নিরাই বইতাছি এখন আসলে। আর
আপনার শুধু মাংস পাইছেন আপনার 22 কেজি, 14 কেজি পাইছেন আপনার হাড্ডি সহ মাংস, 6 কেজি পাইছেন সিনার মাংস, সিনার মাংস আর হাড্ডি আলাদা হয়ে দিছি সিনা, আর ওই কলজা পাইছেন আপনার 3 কেজি, কলজা শাশি ফুসকা ওইলিয়া 3 কেজি, আর আমরা সিলেটি ভাষা হয় বড়, আর নৈশিকতারা হয় বুড়ি, এই বড় যেটা ওটা পাই রেখেছিলেন 1.5 কেজি থেকে 2 কেজি, আমরা ও সারা মিলাইয়া 45 কেজি এই রোগী তুলিল এক অংশ, ওই ও সারা এক অংশ 45 ওজন করিয়া বাদ করে দিছি আমরা। ভাই আপনি তো এখানে খাস করবেন, এবার কেমন কুরবানির অর্ডার অর্ডার পাইল আপনারা? আলহামদুলিল্লাহ আমরা শতাধিক বেড়ি শিব কুরবানি অর্ডার পাইছি আর 10+ গরু পাইছি, মাশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমরা ঈদের আগের দিন 12টা 1টা পর্যন্ত প্রিপারেশন নিছি আমরা ফ্রিজের উপরে, আর ঈদের দিন আমরা গতকালকে রাতকে আমরা গেছি 3:30 সময় ঘরে গেছি, আজকে এখন পর্যন্ত আছি, আর আমরা বাইতারা আইসুন এখন ডেলিভারির অপেক্ষা আছে, আর আমরা আরও 5টা গরু দেওয়ার কথা, ডেলিভারি ডিলে করে দিকে আমরা ওয়াইট করাম, আর বাইতারার এগুলো রেডি হয়ে গেছে এখন খালি ডেলিভারি দিন। তারা আমরা রেগুলার কাস্টমার সবসময় তারা আমরা নিন, আর আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে কোয়ান্টিটি কোয়ালিটির লোকে আমরা অ্যামাউন্টার একটা ব্যালেন্স রাখি সবসময়, আর সত্যি কথা অর্থে আমরা ওভারঅল আমরা সব কাস্টমারে আমরা নিজের পরিবারের মতো দেখি, আর যত দূর বিশ্বের আমরা যত কাস্টমারের সাথে রিভিউ পাইছি আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রিভিউ পাইছি, আর তো ভাই ও তো আমরা কাস্টমার আছেন তাই তারাও কিছু আপনারা অবশ্যই। খবর পাই আইসুন তারা কইসুন যে এখানে বালা তারা যাই হোক, ওরা খিলা লাগে মানে কুরবানি দিয়া মানে আছে না নি, যেমন আমরা তো প্রায় ওরা দেশেও সব কুরবানি দিয়েও করি কিন্তু এদেশও আমরা ভাগ্য পড়ে না পড়ে না, তে মানে আমার গেছে তো খুবই ভালো লাগে যে মানে যে এখানেও আমরা আসলে আমি এই জায়গায় আসছি প্রায় 6 বছর চলতেছে, প্রতি বছরই কুরবানি দিই, আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে না। আচ্ছা থ্যাংক ইউ আপনারে মানে আলাপ করলাম ভালো লাগলো। ওনাকে আল্লাহ বাঁচিয়ে রাখে আর আমাকেও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এই বছর কুরবানি একটা দিলাম না, 7 নাম দিছেন একটা, হ্যাঁ নেক্সট 3টা হবে ইনশাআল্লাহ। ফরাদুল জি ভাই এই ভাই বিয়ে করতে বলবো না, এবারে কিছু আরেকটা জিনিস ভাই সত্যিকার অর্থেই আমি ওনার বিয়ে তো যথেষ্ট ভালো পাইছি, এই কথার সাথে কাজের মিল আছে, তার সাথে হইলো এই যেমন চাইল চুল যা কিছু আছে সব জায়গায় কিন্তু মোটামুটি কাছাকাছি, তারপরে দূরের থেকে আমি ওনার কাছেই আসি, আইসা নিয়ে যাই, কেন নিয়ে যাই বাপের সাথে আসেন আসেন আসেন। ইনশাল্লাহ অনেক ভালো আমাদের ই দিতেছে, আর ভাইয়ের বিহেভিয়ার তো অনেক মাশাআল্লাহ অনেক, ই আমরা তার ইসে ব্যবহারে অনেক হ্যাপি, আর আমি আসলে আপনি খেজমত করতাম চাই, এটা আমার বেশি ইম্পর্টেন্ট, ব্যবসা তো আছেই পাশাপাশি আর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে এনজয় লাগে যে আপনি তো কথা মাত্র যেটা দিয়া কোথাও জায়গার থাকে এটা
সব নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে দিই আল্লাহ, কেউ আমার অশান্তি আর আগামীতে আম কাঠর সেইলার আপনারা সব রেডি রাখুন যেন সব বন্ধুবাজার আইতা বন্ধুবাজার না যারা আছে আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে আমি সবার বাসায় নিয়ে পৌঁছে দিই, কারণ দূরে দূরে থেকে আমার মামা নানা আর বড় ভাইরা এরা এরাও দেয়, আমি সবারই এখানে নিয়ে আসি। একমাত্র ভালো জিনিস পাওয়ার জন্যই এখানে দূর থেকে আসে। গরু দিছি না খাসি? আমি গরু দিই, গরু দিই। আর এখানে মিষ্টির মিঠের যে খাটা গুলা হইল গিয়ে আপনার দেখো এইগুলা কোনো সময় এগুলা কাটিয়ে দেয় না, আপনার গরু যা খাটা লাগবে না। আমরা সবসময় আর আর বায়ের উপরে এই বিশ্বাসটা আমাদের আছে, আমাদের খারাপ জিনিস থাকলে কখনো উনি দেয় না, বলে আজকে নিয়ে না অন্যদিন নিয়ে। জি, এগুলো হইলো কি ওই কুরবানির মাংস, ওইগুলা বাসাত নিয়ে আইসি আপনার। তো দেখুকা এখানে সত্তা মিলাইয়া মানে 45-46 কেজি মানে ওয়েট আছে আর কি। এগুলো হইল কি ফায়া, আর এটা হইল কি গরুর দিল হলিয়া, আর এগুলো হইল কি ওই সিনার আর গুড়, আর এগুলো হইল কি নর্মাল মাংস এবং ওই আর গুড় যেগুলো থাকে একটা গরুর মাঝে ওগুলো, আর এটাই হইল গিয়া মাংস। তো মাংস খালি শুধু 22 কিলো তাই তাই কইছেন 22 কিলো, তো কোথায় মিলাইয়া 45-46 কেজি মতন আছে। আর এটা মনে করি এটা আমরা বড় হতো হয়তো অন্য জায়গার মনে হয় আপনারা বুড়ি খই, এটা এটার মাঝে এটা খুলছি না আপনার। আর ওখানে ওই কিছুটা মাংস ওই ওখানে লইছি, ওইগুলা ফাঁক করবো, এগুলা ফাঁক করে খাইম। তো আজকে তো আপনি আমার ইয়ে কুরবানির মাংস ফাঁক করে খাওয়াইবা, তো এর আগে আমার দর্শক শ্রোতা হওয়ার উদ্দেশ্যে কিছু হোক আর সিলেটি ভাই দর্শক শ্রোতাদের ঈদের শুভেচ্ছা অভিনন্দন। তো এগুলা তো আর মাংস খাটিয়ে রাখছুই, আর এটা হইলো ফিয়াই, ফিয়াই রাখছুই, আর এর সম্পূর্ণ ফিয়ে দিলেই বানি হবে। আচ্ছা, আর এখানো এত এলাইচ, এটা হলো শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, স্টার, মেথি, লং আর ফাঁসফোড়ন। আর এখানো রাখছেন? এটা হলো রসুন দিছি, ক্যাপসিকাম, টমেটো, আটা ক্যাপসিকাম, কাঁচা মরিচ আর স্প্রিং অনিয়ন। আর এটা হলো বাহু পাতা, ধনে পাতা না? তো এখানে দুই ধরনের ওলা ক্যাপসিকাম মানে রাখছেন? কারি পড়ো।
মোটামুটি এক স্পুন নাইনি জিরা পাউডার এক চামচ মাদ্রাস কারি পাউডার রইল এক চামচ ধনিয়া পাউডার এক চামচ থাকি তো রাখুন ওলাই দাদা চামচ তো এগুলা যেটা রাখছেন টমেটো ক্যাপসিকাম এগুলা ওর দেখো দেখ দিলাই বা এখন আর বাকি টুকু ওলা মানে ফিনিশিং ওর সময় মানে শেষে দিই খুব সুন্দর খালা রয়েছে পেঁয়াজের মশলাপাতি আর তো দেখা যাক জি ও ওই গেছে কি এখন এটা ওই বিফ কারি খুব সুন্দর লাগে রেডি করে দিলাম বিসমিল্লাহ রহমানুর রহিম কুরবানির মাংস তো এখন খাইয়া আপনার আরে কইম কিলা বইছে ভাহাইছুন রয়েছে আমার ওয়াইফে তো খুব মনোযোগ দিয়েও ভাহাইছুন আই উইশ মানে আপনার আরেও লগে শরীর করতাম ফারতাম বুঝানে নিয়ে আপনার আরে লইয়া খাইলে ই হইতো তো দেখো কা বিসমিল্লাহির রহমান দে মজার বিফ খারি আসলে সত্যি মানে ফ্রেশ তো লাগে খুবই মজা হয়েছে ভেরি নাইস আপনারা লগে যদি শেয়ার করতাম ফারতাম যদি তে অনেক ইয়ে হইতো ভালো হইতো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইয়ে যাইমু কি আমরারও হলিডে সময় গেছে কি আমরা যাইমু কি হলিডে তো আমরার ইয়ে হয়েছে বলে আমরারও হলিডে সময় গেছে কি হলিডে যাইমু কি তবে আমরা গোয়িং টু টেল ইউ গাইজ লাইক উইচ কান্ট্রি আই এম ট্রাভেলিং টু তবে যাওয়ার আগে মানে ভিডিও শেষ করার আগে আপনারা একটা ক্লু দিয়ে যাইমু যদি আপনারা জানোন বা কইতে পারেন বুঝে নানি যে কোন দেশে যাইলাম বুঝে নিতে দেশের নাম বুঝে নানি আমারে মেসেজ করে কইলেই বা বলা দেখতাম চাই মানে আপনারা কয়জনে কইতে পারেন বা আপনারা সবাই ভালো থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা আর সিলেটি ভাই চ্যানেল বেশি বেশি করে দেখবা আর যদি মজা পাই যদি তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা গ্রাজিয়ে পালা বিজনে সিবিদিয়া মালমিও প্রসিমো ব্লগ